কারণ একদিন হঠাৎ করে সকালবেলা স্যাংশন হয় না, অবজারভেশন আসে। এটা সদিচ্ছা আছে কিনা, ব্যবসায়ীর সদিচ্ছা খালি থাকলে যে হবে তাও না, নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকতে হবে, নীতি নির্ধারকদের খালি সদিচ্ছা থাকলে তা হবে না, ব্যবসায়ীদেরও থাকতে হবে। তৌফিকুল ইসলাম খান যেটি সিদ্দিকী বলছিলেন যে ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না, আনোয়ার ভাই বলছেন যে যদি এটি হয় বা হওয়ার সম্ভাবনা আছে তার কাছে এটি মনে হচ্ছে একটি শঙ্কা। আপনার কি মনে হয় যে কী ধরনের প্রভাব হতে পারে? বা সিদ্দিক ভাই আরেকটি বিষয় যেটি বলছেন যে ক্ষতিগ্রস্ত হলে উভয় পক্ষই হবে, বা মার্কিন অর্থনীতিতে এবার কী প্রভাব পড়তে পারে সেগুলো তারা বিবেচনায় নিয়েছে কি না? সহজ কথা হলো যে শব্দটা ভয় না, শব্দটা আমি মনে করি যে সতর্কতা এবং সদিচ্ছা, এই দুটো বিষয় হলো গুরুত্বপূর্ণ। আমি তাই বলছি, হ্যাঁ মানে আমি সাজেশন অনুযায়ী যে কোনো কিছু পরিবর্তন দরকার হলে আমরা আলোচনার ভিত্তিতে করব। কোন অসুবিধা ভেবে বলছেন, দেখেন একটা বলছেন যে উনি ওনার উনি ব্যবসায়িক মানে পদে নেতা ছিলেন, এমনিও নেতা মানুষ বা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের মানে অর্থনীতি এবং শিল্প বিষয়ক উনি সম্পাদক। তো বিষয়টা হলো যে আপনি একটা সদিচ্ছা আপনার আছে কি না, সো আপনি যদি রেসপন্সটা আসে, অবজারভেশন আসে, কারণ একদিন হঠাৎ করে সকালবেলা স্যাংশন হয় না, অবজারভেশন আসে, এটা সদিচ্ছা আছে কিনা, ব্যবসায়ীর সদিচ্ছা খালি থাকলে যে হবে তাও না, নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকতে হবে, নীতি নির্ধারকদের খালি সদিচ্ছা থাকলে তা হবে না, ব্যবসায়ীদেরও থাকতে হবে, এবং তাদের সাথে কাজ করার জন্য আমি যেটা বললাম যে অন্তত পক্ষে চারটা অংশীজন তো আমি আপনাদেরকে বললামই যে শ্রমিক পক্ষ আছে, এখানে ডেভেলপমেন্ট পার্টনার আছে, এখানে আমরাও যারা এই সেক্টরের সাথে গবেষণা করি বা ই করি, এটা আমরা মানে একসাথে আমরা সাহায্য করার চেষ্টা করেছি, এটা আমরা কাজ করি একসাথে, সেইটা সমস্যা না। সো সদিচ্ছাটা আমাদেরকে সমুন্নত রাখতে হবে যে আগে আমি যে সদিচ্ছা রেখেছি সেটা আছে কি না। দ্বিতীয় হলো আমাকে সতর্কতাও থাকতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সত থাকতে হবে। আমি যদি যখন শ্রম আইনের পরিবর্তন চাওয়া হয়েছে যে আমরা শিশুশ্রম বন্ধ করার ক্ষেত্রে, গার্মেন্টস শিল্প যতখানি এটাকে বাস্তবায়ন করেছে, কিন্তু এটা তো আমি আপনি সবাই আমরা যে রাস্তায় বেরোলে তো আমি অনেক সেক্টরে আমি দেখি যে শিশুশ্রম এখনও আছে বাংলাদেশে, সত্যি এটার সংখ্যা কম হতে পারে কিন্তু আছে। তো তা সেই সেক্টর সেইটা বাস্তবতা বা তাদের যেই সতর্কতা তাদের যে পদক্ষেপ দরকার ছিল নেয় নাই, এটা তো হবে, এটা তো আপনি ঢাকার কাছেই আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গেলে আপনি এটা দেখতে পাবেন। সো সেইটা আমি মনে করি যে একটা বড় বিষয় যে আমরা সততার সাথে সদিচ্ছা দেখাতে পারি কি না, আমাদের সেই সতর্কতাটা আছে কি না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমি মনে করি যে এইটা মেমোরেন্ডামটা যেইটুকু আমরা দেখেছি আর কি মানে এসের ভিতরে, এইটা ঠিক একটা সেক্টরের উপরেই যে হতে হবে এমন কোনো কথা না, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি ব্যক্তির পর্যায়েও এটা আসতে পারে। সো আপনার এইটা আমাদের মাথায় রাখার ব্যাপার আছে। হ্যাঁ তো এইটা ঠিক সব উদ্যোক্তা এটার দায়ভার নেবেন কি না এটা নাও হতে পারে। এটা হয়েছে রানা প্লাজার পরও যে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, অনেক গার্মেন্টস উদ্যোক্তারা তো পারেন নাই, টিকতে পারেন নাই, কিন্তু নেতৃবৃন্দ সংঘবদ্ধভাবে তারা এটাকে ক্যারিফাই করেছেন, তাই না? সবাই তো আর এটা টিকতে পারেন নাই, যারা পেরেছেন তারা সাকসেসফুল হয়েছেন, আরও বড় ইন্ডাস্ট্রি হয়েছে তাদের, কতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে বাংলাদেশে আর কতগুলো ইন্ডাস্ট্রি আরও বড় হয়েছে। তার মানে ওই ধরনের যখন অবজারভেশন আসে, যখন নিয়মগুলো আসে, নীতিগুলো আসে, তখন যে এটাকে রেসপন্ড করতে পারবে সে আরও বিজনেস পারবে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভ, দেশের পার্সপেক্টিভ, এটা তো ইন্ডিভিজুয়াল আমি বললাম, বাংলাদেশের পার্সপেক্টিভ ইম্পর্ট্যান্ট হলো যে আমরা ওই জায়গাটাতে সামগ্রিকভাবে টোটাল সাম, কেউ পারবে না কেউ পারবে, সেইটার ভিত্তিতে আমি টোটাল সামে আমি এটা বড় করতে পারি কিনা। আমার জন্য ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা তো আমি যখন অর্থনীতিবিদ হিসেবে কাজ করি বা বাংলাদেশের নাগরিক হিসেবে কাজ করি, আমার জন্য মোর ইম্পর্ট্যান্ট হলো যে এটা সামগ্রিকভাবে দেশের জনগণের জন্য, সামগ্রিকভাবে অর্থনীতির জন্য এটা ফলাফলটা ইতিবাচক হলো কি নেতিবাচক হলো, সেইটা হলো দেখা। তো রানা প্লাজার পরে এটা হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে দেখেন, সবচাইতে আমি যেটা মনে করি গুরুত্বপূর্ণ যে যদি এই ধরনের অবজারভেশন আসে, রানা প্লাজার ঘটনার আগেও বাংলাদেশ ইন্ডাস্ট্রি ছিল, রানা প্লাজার যেই পরিবর্তন পরে যে আমরা যে পরিবর্তনগুলো এনেছে এই ইন্ডাস্ট্রি, সেইটা কি আমরা শুধু আমরা মানে একটা বিধিনিষেধ দিলাম এইটার কারণেই করব, নাকি আমরা সত্যিকার অর্থে ওই শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা করেছি, এই মানসিকতাটাও ইম্পর্ট্যান্ট। সো আমার জন্য ইম্পর্ট্যান্ট হলো যে যখন এই ধরনের অবজারভেশন আসে, আমি কি আসলে শিশুশ্রম চাই? আমি তো ব্যক্তিগতভাবে শিশুশ্রম চাই না। সুতরাং যেই অবজারভেশনটা যখন আসে, সেই অবজারভেশনটা আমার দেশের আসলে যারা ব্রড মানুষ, ইন্ডিভিজুয়াল কেউ ক্ষতিগ্রস্ত হইতে পারেন, সেই মানসিকতাটা হলো আমার জন্য ইম্পর্ট্যান্ট যে যদি ওনারা
একটা অবজারভেশন দেয়, সেই অবজারভেশনটা সত্যিকার অর্থে আমি শ্রমিকের অধিকার সমুন্নত রাখতে চাই কি না। ইন্ডিভিজুয়ালি আমরা হিসাবে তো আমরা শ্রমিকের অধিকার সমুন্নত রাখতে চাই, এবং সেইটা থেকে আমি উন্নতি করতে হলে কোনো অবজারভেশন আসলে যদি আপনি ইতিবাচকভাবে দেখেন আমি মনে করি এটাকে স্ট্রেন্থেন করবে। কোনো কোনো ইন্ডিভিজুয়াল এটার ভিতরে বিপদের ভিতর পড়তে পারেন, কিন্তু সামগ্রিকভাবে সেক্টর যদি মনে করে যে আমরা এটাকে উইথস্ট্যান্ড করবো, এটাকে আমরা মোকাবেলা করে আমি এই স্ট্যান্ডার্ডগুলোকে আগায় নিয়ে যাব, আমার মনে হয় যে সেইটাই হবে। কিন্তু ওই ইন্ডাস্ট্রির একটা বড় অংশ যদি আবার উল্টো হয়, ডিফারেন্সটা কী হয়েছে যে আপনি রানা প্লাজার পরে ইন্ডাস্ট্রির বড় অংশ লিডারশিপ এটাকে মোকাবেলা করেছেন এবং তারা পরিবর্তনে আগ্রহী ছিলেন, যেটা বললেন যে অ্যাকর্ড অ্যালায়েন্স সহ এটাকে এনে, অ্যাকর্ড অ্যালায়েন্স এখন নাই বাংলাদেশে, আমরা এখন এটার দেশের ভিতরে করার চেষ্টা করছি, তো সেই তো বন্ধ করে দেয় নাই, অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাওয়ার পরের দিন কিছু দিকে বন্ধ করে দিচ্ছেন আপনার ওই মেজার রাখার, না 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 এখনো আছে আরএসসি, একটা আরএসসি আছে কিন্তু আগের নিজস্ব উদ্যোগ আছে, সেটাই বলছি যে কিন্তু ওই অ্যাকর্ড চলে গেছে বলে তো আমরা ওই মেজারগুলো বন্ধ করে দেয় নাই, ওই যেই দরজাগুলো আমরা রাখছিলাম ওটাকে খুলে বেচা দেয় নাই। তো তো একই রকমভাবে আমার জন্য এই ধরনের যে কোনো মেজার আসলে, অবজারভেশন আসলে গুরুত্বপূর্ণ হলো যে আমি এই দেশের যে শ্রমিক আছেন, দেশের যে মানুষ আছেন, তাদের কথা চিন্তা করে আমি আমার নীতি পরিবর্তন বা আমার পদক্ষেপগুলো নিচ্ছি কিনা।